ইটারেশন পদ্ধতি ব্যবহার করে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বাস্তব মূল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা জানব ইটারেশন পদ্ধতির ধাপগুলো কি কি, কোন কোন ধাপে আমাদের সমাধানটা করতে হবে। তো প্রথমেই আছে ইটারেশন বা ওয়ান পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট, মানে একটা জিনিসেরই তিনটা নাম, তিন নামেই আসতে পারে। এই পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে প্রথমেই এফ অফ এক্স সমান জিরো ধরে নিতে হবে, মানে এই সমীকরণটাকে এফ অফ এক্স ধরতে হবে আর এফ অফ এক্স সমান জিরো ধরতে হবে। সেখান থেকে এক্স সমান জি অফ এক্স আকার আনতে হবে, আর এ বি এমন মান ধরবো যেন এফ অফ এ ইন্টু এফ অফ বি জিরোর থেকে ছোট হয়, আর এক্স নট সমান হবে এই যে যে মান দুটো ধরবো তাদের যোগফল ডিভাইডেড বাই টু। আর মডুলাস অফ জি প্রাইম এক্স, এই যে জি এক্স আমরা পেলাম, এক্স সমান জি এক্স পাবো, সেখান থেকে মডুলাস অফ জি প্রাইম এক্স লেস দেন ওয়ান হলে সেটা ইটারেশন যোগ্য হবে, আর যদি ওয়ানের সমান বা ওয়ানের থেকে বড় হয় তাহলে কিন্তু ইটারেশন করা যাবে না। আর একাধিক এক্স ইকুয়াল জি অফ এক্স, মানে আকারটা যদি একাধিকবার আসে, একাধিকভাবে যদি লেখা যায়, তাহলে মডুলাস অফ জি প্রাইম এক্সের মান জিরোয়ের কাছাকাছিটা গ্রহণযোগ্য হবে, মানে একাধিক এ আকার আসলে একাধিক মান পাওয়া যাবে, সেই মানগুলোর মধ্যে জিরোয়ের কাছাকাছি যে মানটা সেটা গ্রহণযোগ্য হবে। আর ইটারেশন পদ্ধতির সূত্রটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জি অফ এক্স এন। এই সূত্র দিয়ে আমাদের পরপর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি, করলেই আমরা ভালোভাবে আরও বুঝতে পারবো। তো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে এটাকে লিখি, এখানে সমীকরণ আছে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হবে জিরো। তো এইটাকে আমরা ধরবো এফ অফ এক্স। আর এখান থেকে যেহেতু আমাদের এক্স এর মানটা লাগবে, এক্স এর মান এখান থেকে নির্ণয় করি আবার, আচ্ছা এটা লিখে নেই, ধরি এফ অফ এক্স ইকুয়াল সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এফ অফ এক্স সমান যদি জিরো ধরে নিতে হবে আমাদের, এফ অফ এক্সের জায়গায় মানটা যদি বসাই সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হবে জিরো। এখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করব। তো এই এক্স স্কোয়ার এটাকে এই পাশে রাখি, আর এদেরকে ওই পাশে নিয়ে গেলে চিহ্ন হবে মাইনাস, মাইনাস উঠিয়ে দিতে চাইলে হবে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান। তো এক্সের একটা মান আমরা এখান থেকে পাবো, যেহেতু স্কোয়ার আসতে উভয় পাশে যদি আমরা বর্গমূল করি এক্স সমান পাবো রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান, এটা পেলাম আমরা এক্সের মান। তো আমাদের যেহেতু ওই যে আমরা এখান থেকে জানি যে এক্স সমান আমাদের জি অফ এক্স আকারে আনতে হবে, তো এক্স সমান এটাকে আমরা লিখতে পারি জি অফ এক্স। এখন এ এবং বি এমন দুইটা মান ধরে নিব যেন এফ অফ এ ইন্টু এফ অফ বি ইজ লেস দেন জিরো হয়। তো এই এফ অফ এক্স ফাংশনের জন্য এ এবং বি এমন দুইটা মান ধরব যেন এফ অফ এ ইন্টু এফ অফ বি সমান জিরো হয়। তাহলে প্রথমেই ক্যালকুলেটরে আমরা এই ফাংশনটা যদি বসাই সাইন স্কোয়ার এক্স, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এই করব সাইন এক্সের জায়গায় যদি আমরা জিরো বসাই হোল স্কোয়ার মাইনাস জিরোর স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত পেলাম, ওয়ান পেলাম, এটা একটু এই পাশে লিখে রাখি। তাহলে এফ অফ জিরো আমরা পেলাম হচ্ছে ওয়ান। এখন যদি আমরা এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে পাবো 3.04 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, এফ অফ ওয়ান সমান পেলাম 3.04 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর। আর একটা মান দেখি, আমাদের একটা পজিটিভ মান লাগবে একটা নেগেটিভ মান লাগবে। তো এখন যদি আমরা টু নেই, টু তাহলে পাবো এই তো মাইনাস বা নেগেটিভ যুক্ত একটা মান আমরা পেয়ে গেলাম, মাইনাস 2.9988
8 8, এ পর্যন্ত রাখি। তো আমাদের হচ্ছে এই দুইটার গুণফল জিরোর থেকে ছোট বানাইতে হবে, যেহেতু একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আসছে, তার মানে আমরা বলতে পারি এটা জিরোর থেকে ছোট হবে, কারণ এই দুইটা গুণ করলে মাইনাস যুক্ত একটা মান আসবে, আর মাইনাস যুক্ত মান জিরোর থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি এই দুইটা নিব, 1 নিব আর হচ্ছে 2 নিব, এই 0 নিব না। তাহলে লিখব এ সমান 1 হলে এফ অফ এ বা এফ অফ 1 ইকুয়াল, এই যে মানটা লিখি 3.104 ইন্টু 10^-4 হচ্ছে -4। আর বি সমান যদি আমরা 2 নেই, তাহলে এফ অফ 2 সমান -2.9988। সুতরাং এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন হবে 0। তো আমরা দুইটা মান পেয়ে গেছি। এখন আমাদের নির্ণয় করতে হবে, কি এক্স নটটা নির্ণয় করে ফেলবো। এক্স নট সমান হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে লিখি এক্স নট ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এর মান এখানে 1, বির মান 2 ডিভাইডেড বাই 2, তাহলে 3/2। 3/2 এর মান হচ্ছে 1.5। এক্স নটের মান পেলাম। এখন আমরা ইটারেশন পদ্ধতি করতে গেলে আগে আমাদের যাচাই করে নিতে হবে এই মানে এই সমীকরণটার জন্য ইটারেশন পদ্ধতিটা কি করা যাবে নাকি করা যাবে না। তো সেটা যাচাইয়ের জন্য এই যে জি প্রাইম এক্স, মডুলাস অফ জি প্রাইম এক্স যদি 1 এর থেকে ছোট হয় তাহলে ইটারেশন যোগ্য হবে। আমরা একটা জি এক্স ধরে নিছি, এই যে জি এক্স, জি এক্সটাকে এখন লিখব, এখন জি অফ এক্স ইকুয়াল এই যে এটা রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস 1, বা আমাদের লাগবে জি প্রাইম এক্স। তো এটা হচ্ছে যেহেতু রুট ওভার আছে, রুট ওভার মানে কি পাওয়ার হাফ, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, হাফের থেকে 1 বিয়োগ করলে হয় মাইনাস হাফ। আমি এখানে দেখাই সাইন স্কোয়ার এক্স প্লাস 1, এটার পাওয়ার লেখা যায় হাফ, এটা সমান এটা লেখা যায়। তাহলে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, পাওয়ারটা সামনে চলে আসে আর হচ্ছে পাওয়ার থেকে 1 বিয়োগ ইনটু ভেতরের অংশটা আবার অন্তরীকরণ করতে হয়। তো সাইন স্কোয়ার এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এই যেখানে 2 আছে 2টা সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে, আর হচ্ছে সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি পাবো কজ এক্স। এইটু আর এইটু কাটা, এটা হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ পাওয়ার যদি মাইনাস হাফ হয় তাহলে এটাকে রুট ওভার দিয়ে নিচে লেখা যায়। তো এই অংশটা আমরা উপরে লিখব সাইন এক্স আর হচ্ছে কজ এক্স ডিভাইডেড বাই, এটাকে লেখা যায় রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস 1। তো এখানে সরাসরি এই মানটা লিখি, এইটা কাটি, যেহেতু এখানে আমাদের করাই হয়েছে রাফ লিখে এটাকে লিখব ডি ডি এক্স অফ। তো এই মানটা সরাসরি এখানে লিখলে হয় সাইন এক্স কজ এক্স ডিভাইডেড বাই হবে রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস 1। তো এটা পেলাম জি প্রাইম এক্সের মান। মডুলাস অফ জি প্রাইম এক্স যদি 1 এর থেকে ছোট হয়, আচ্ছা তাহলে মডুলাস অফ জি প্রাইম এক্স এটার মানে কি, মডুলাস অফ এটা, তো মডুলাস অফ এটা লিখি সাইন এক্স কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস 1। আচ্ছা এখানে এক্সের জায়গায় আমরা মান বসাবো হচ্ছে এই যে এই মানটা 1.5 এর জন্য দেখব এটা গ্রহণযোগ্য হয় কি না, মানে ইটারেশন পদ্ধতিতে করা যায় কি না। তাহলে এখানে সাইন 1.5 কজ 1.5 ডিভাইডেড বাই রুট ওভার সাইন 1.5 হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল, তাহলে হবে সাইন 1.5 ইন্টু কজ 1.5।
ইকুয়াল পেলাম এটা ডিভাইডেড বাই রুট ওভার সাইন 1.5, আচ্ছা সাইন 1.5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1। ইকুয়াল দিই, ইকুয়াল করলে হয় 0.026, 0.026। আচ্ছা 0.026 কিন্তু 1-এর থেকে ছোট, তার মানে এটা ইটারেশন করা যাবে। তো লিখবো, সুতরাং ইটারেশন পদ্ধতি প্রয়োগযোগ্য, যেহেতু প্রয়োগযোগ্য তাহলে প্রয়োগ করার ক্ষেত্রে সূত্রটা এখন লিখি। এন, আর এখানে হচ্ছে সূত্র লিখব এক্স এন প্লাস 1 ইকুয়াল জি অফ এক্স এন, এটা সূত্র। তো এন সমান যদি 1 0 হয়, এন সমান 0 হলে আমরা পাবো কি এক্স ওয়ান, আচ্ছা এক্স ওয়ান পাইলে এখানে পাবো জি অফ এক্স নট, জি অফ এক্স, এই যে এন সমান 0 তাহলে এনের জায়গায় 0, জি অফ এক্স নটের মান, যেহেতু এক্স নট সমান আমরা এই যে এখান থেকে 1.5, তো 1.5 যদি আমরা এই যে এই ফাংশনে জি অফ এক্স এর এই ফাংশনটাতে এক্স নটের মানটা যদি আমরা বসায় দিই তাহলে আমরা পাবো, এখানে রুট ওভারটা আগে দিই, রুট ওভার ব্র্যাকেট, ব্র্যাকেট দুইটা ইউজ করি, এখানে আছে সাইন, সাইন এক্স এর মান হবে হচ্ছে কই গেল 1.5, 1.5 হোল স্কোয়ার প্লাস 1, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল 1.00034, 1.00034। এরপরে হচ্ছে 1, এন সমান যদি 1 হয় তাহলে আমরা পাবো এক্স টু, এক্স টু সমান জি অফ এক্স ওয়ান, এক্স ওয়ানের মানে যেইটা, তাহলে জির এই ফাংশনটাতে এক্স এর জায়গায় আমরা এই মানটা বসাবো, রুট ওভার সাইন 1.00034 হোল স্কোয়ার প্লাস 1, ব্র্যাকেট ক্লোজ, তাহলে হবে 1.00015, 1.00015। 2 হলে এক্স থ্রি জি অফ এক্স টু, তাহলে এই মানটা যদি আমি শুধু এইখানে এই যে সাইনের যেই ভ্যালুটা এই যেখানে মানটা বসাইছিলাম সেটাই যদি বসাই দিই 1.00015, তো 00015 বাকি সব ঠিক থাকলো, ইকুয়াল দিলাম 1.00015, সেম মানটাই আসছে 1.00015, যেহেতু পরপর দুইটা মান সেম আসছে সুতরাং আমরা এখানেই ইটারেশন পদ্ধতিটা স্টপ করে দিব আর লিখব, সুতরাং নির্ণেয় মূল ইকুয়াল হবে 1.00015। এই হচ্ছে আমাদের সমাধান। আরেকটা পদ্ধতি আমরা করব আরেকটা ক্লাসে, সেটা হচ্ছে এই যে এই ইয়ার জন্য একাধিক এক্স ইকুয়াল জি অফ এক্স আকার যদি আসে তাহলে কিভাবে সমাধান করব, সেটার জন্য পরবর্তী ক্লাসেও হবে।